করে দায়িত্ব দেবে আমাদের এই ভাওরের অঞ্চলে, ভাওরের এই বিধানসভা। কেউ কয়লা চোর, মুরগি চোর, এমন চোর মোটামুটি ওদের ভেতরে নেই যে সে চোর বাকি আছে। তৃণমূলের নেতাদের বিশেষ করে অনুরোধ করব, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এখন শাসক দলের একটাই বক্তব্য, এটাই মোটামুটি হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, মাথা ঘুরিয়ে দাও। শাসক দলের অন্য কোনো আর তাদের আর বক্তব্য নেই, এখন বক্তব্য তাদের একটাই। তাদের কি বক্তব্য হয়েছে? হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, মাথা ঘুরিয়ে দাও। এখন শাসক দলের একটাই বক্তব্য, এটাই মোটামুটি তাদের সচরাচর তাদের প্রত্যেক নেতারা এখন সেটাই কেস করছে। আমি বিশেষ করে শাসক দলের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলবো, ভাই এতদিন বেশ ভালোই হয়েছে, ঝাঁ কামিয়েছ, ভালোই কামিয়েছ, আর না এখন জনগণ কিভাবে জনগণের আমরা সেবা দেব, একটু সেই সেবার কথা বলি, কি উপকার করেছি, কি করতে পারিনি, একটু সেই কথাগুলো বলি। কার হাত ভেঙে দেবো, কার পা ভেঙে দেবো, কার মাথা ঘুরিয়ে দেবো, এইসব কথা না বলে বিশেষ করে ভালোই মোটামুটি রাজনীতি বয়স হয়েছে। তো আমি সেদিনকে একটা নেটে দেখছিলাম, একজন নেতা হাড়োয়ার একজন নেতা, তিনি আর তার আর কোনো বক্তব্য নেই, বক্তব্য একটাই, কি উন্নয়ন করলো না করলো সেসব দেখার দরকার নেই, কি মানুষের পাশে দাঁড়ালাম, কতটুকু তার সাহায্য করলাম, এসব বক্তব্য নেই। তার বক্তব্য একটাই, হাত ভেঙে দেওয়া হবে, পা ঘুরিয়ে দেওয়া হবে, যে আইএসএফের হয়ে যে দল করবে তার সবজি থেকে খুলে নেওয়া হবে। এত বড় মাস্তান হয়ে গেছে যে আগামী দিনে সে নিজেই কোথায় থাকবে সে নিজে চিন্তা করে না। তো আমি অনুরোধ করবো সেই নেতারে যে যদি ভাই ভালো হয়ে যাও, এখনো মোটামুটি সময় আছে তোমার, বিশেষ করে তৃণমূলের নেতাদের বিশেষ করে অনুরোধ করব, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। আপনারা যা করেছেন এই 12-13 বছরে মানুষের একেবারে পিঠে দেয়াল থেকে গিয়েছে, তো প্রত্যেক নেতারা এখন সব জেলের ঘানি ঘানি টানছে, কেউ কয়লা চোর, কেউ বা শিক্ষা চোর, কেউ বা চাকরি চোর, মুরগি চোর, এমন চোর মোটামুটি ওদের ভেতরে নেই যে সে চোর বাকি আছে। আবার এক চোরের দায়িত্ব দেবে আমাদের এই ভাওরের অঞ্চলে, ভাওরের এই বিধানসভায়। এখন সারা চোর পেরে উঠেনি, আর এক চোরের মোটামুটি আমাদের ভিতরে নিয়ে এসছে, হ্যাঁ সে নাকি বড় মোটামুটি বড় চোর, সে সব থেকে আমাদের এখানে কি বলা যায় আমাদেরকে মোটামুটি দাবিয়ে সে মোটামুটি আমাদের ভোটটাকে লুটিয়ে ফিটিয়ে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা ভাই সেদিন চলে গেছে। আপনি যেটা চাচ্ছেন এটা ভাঙন, এটা ক্যানিং না, যদি আপনার যদি সেই যদি ক্ষমতা থাকে তা আপনি চেষ্টা করবেন, আর আমাদের যদি ক্ষমতা থাকে আমরাও চেষ্টা করব কিভাবে আমাদের ভোটকে আমরা সঠিক জায়গায় ঠিক আমরা হিসেব নিকেশ বুঝে নিতে পারি, সে চেষ্টাও আমরা করব। তো আপনি যেটা ভাবছেন সেটা অবশ্যই হবে না, আশা করি আমাদের আইএসএফ এর ছেলেরা অতি সক্রিয়। তো আমরা বিশেষ করে মানুষের হয়তো আমাদের তাও সেইভাবে ক্ষমতা এখন আমাদের হাতে আসেনি, বিশেষ করে আমাদের ভাইজান যিনি আমাদের নয়নের মণি, তাকে দীর্ঘ 42 দিন জেল খাটালো, একবার এ জেল একবার সে জেল অনেক কিছু করে দেখেছে, অনেক কিছু মোটামুটি তাকে চেষ্টা করেছে যে যে কোনো প্রকারে মোটামুটি তাকে ফাঁসিয়ে দেওয়া হবে। তো অনেক প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্তরের সমস্ত নেতারা সবাই দেখেছে যে ভাইজানকে কিভাবে মোটামুটি ফাঁসিয়ে দেওয়া যায়, যার আল্লাহ সহায় আছে তার কেউ কিছু করতে পারবে না, আর সে যদি সত্যিকারে যদি অপরাধী হয় অবশ্যই সে অপরাধ মাথায় নেবে। তো সারা সমস্ত এ জেল সে জেল সমস্ত জেল ফেল হয়ে গেছে, একটা জেলও মোটামুটি সেখানে টেক খায়নি, লাস্টে করে বললো যে কি
মোবাইলে অমুকের সঙ্গে তার মোটামুটি সংযোগ, সেও পর্যন্ত দেখলো, সব কিছু দেখেও মোটামুটি আমাদের ভাইজান সাকসেসফুল। আরে তার তো গায়ে কোনো দাগ নেই, সে তো বুক ফুলে বলবে আমি যদি অন্যায় করে থাকি, অপরাধ করে থাকি, অবশ্যই আমি সাজা গ্রহণ করব। বলুন কোন তৃণমূলের বড় নেতা আছো যে একবার মুখ খুলে একবার মঞ্চে উঠে বা দাঁড়িয়ে বলো যে আমি স্বচ্ছ, আমি আমার কোনো দাগ নেই, আমি কোনো দুর্নীতিগ্রস্ত নয়। একবার এসে দেখাও ভাই, যে এক মিনিট চারবার খেত সে তার এখন এসকার দুইবারই, একটা পঞ্চায়েতের সদস্য সে তারও এসকার দুইবারই, তার মানে তার বাপের ঘরের টাকা তো এসব। আর কতদিন আর চলবে না এই রুটি পিঠে খাওয়ার দিন শেষ। তাই আমরা প্রত্যেক জনগণকে আমরা বলবো, আপনারা সক্রিয় হবে অবশ্যই আমাদের জানার দিকে লক্ষ্য করে আমরা এই রাজনীতিটা নেমেছি, সেই আমরা ভাই বোনের দিকে লক্ষ্য করে আমরা সবাই সেই ভাই বোনের পথ প্রদর্শন করে আমরা সেইভাবে চলবো। তিনি যেভাবে আমাদের উপদেশ দেবেন, তিনি এখনো পর্যন্ত কোনো বক্তৃতায় কোনো উগ্রভাবে কোনো বক্তৃতা দেননি, এমন কোনো মিডিয়া বলতে পারবে না যে এই বক্তৃতাটা নশার স্মৃতিকে মোটামুটি ভুল হয়েছে কি এই জায়গায় ফল্টা আছে। আর নেতারা তৃণমূলের নেতারা উঠে তাদের অন্য কোনো কথা না, একাই কথা, পা ভেঙে দাও, কবজি খুলে দাও, ঠ্যাং ভেঙে দাও। ভাই এত যদি উন্নয়ন করে থাকবে কবজি খুলতে যাচ্ছ কেন? হ্যাঁ দাও না আমরা তার দেবো। আসেন, আমাদের চেয়ার পাতা আছে, আপনারা চেয়ারে এসে বসে যান, আপনাদের জন্য বসার সুন্দর ব্যবস্থা করা আছে। আসেন নিচে নেমে আসেন, নেমে এসে চেয়ারে বসে যান। হ্যাঁ, বিশেষ করে আমি বেশিক্ষণ আর বলবো না, কেননা আরো বলার অনেকে আছে। তো আমার একটাই অনুরোধ থাকবে, সামনে পঞ্চায়েত ভোট, সামনে পঞ্চায়েত ভোটে আমরা হাতে হাত মিলিয়ে গলায় গলা মিলিয়ে আমরা কিভাবে সামনে পঞ্চায়েতটাকে প্রত্যেক বুথ স্তরে কিভাবে আমাদের বুথকে শক্তিশালী করতে পারবো, কিভাবে আমাদের বুথকে জেতাতে পারবো, সেই লক্ষ্যে আমরা সবাই, আমরা কেউ কারোর প্রতি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বিশেষ করে তার কাছে গিয়ে সেটুকু সে যেন অবশ্যই সে স্বীকার করে নেয়। আর একটা জিনিস, আমরা নতুন দল, আমাদের নানা রকম হয়তো ভুল হলেও হতে পারে, হবে না তো এরকম কথা না। তো আমি অনুরোধ করব, যারা আমরা বুথ স্তরে নেতৃত্ব দিচ্ছি গ্রামের স্তরে, প্রত্যেকে আমরা চেষ্টা করব প্রত্যেক গ্রামে আমরা প্রত্যেক সদস্যের কাছে গিয়ে আমাদের বার্তা, ভাইজানের যে বার্তা আছে সেই বার্তাগুলো সেখানে পৌঁছে দেওয়া। তো মোটামুটি আমি আর বেশি বক্তব্য রাখবো না, কেননা আমার অনেকে আছে তারা বক্তব্য রাখবে, আমি আমার বক্তব্য এখানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে বিশেষ করে ক্ষমা করবেন। আর আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভাইজান জিন্দাবাদ, আইএসএস জিন্দাবাদ।